আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু ইউটিউব চ্যানেল এম এ ওয়ার্ল্ডের সমস্ত বিভার্স যারা শুনতেন বা শুনবে তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আল্লাহ পাকের দয়া এবং কৃপায় ভালো এবং সুস্থ আছেন সমস্ত ভিউয়ার্স আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ যে নাম পবিত্র নামটি রাতে ঘুমানোর আগে নামটি একশো তো পঁচিশবার পাঠ করে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ সুবহানা তালার কাছে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সকাল হতে না হতে ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা তালা আপনার সেই মনের আশাটা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এই বিষয়ে নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ তবে মূল বিষয়ে যার আগে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে লাল বাটেম এলাকা সাবস্ক্রাইব ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকটি থাক ঘন্টা বারনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলেই প্রথমেই পৌঁছে যায় যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত আল্লাহ সুবাহার যে পবিত্র নামটি রাতে ঘুমানোর পড়বে একশত পঁচিশ বার পাঠ করে ঘুমালে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনার যে কোনো জায়জ উদ্দেশ্য যে কোনো জায়েজ মকসুদ আল্লাহ সুবাহ পূরণ করে দেবেন আর যেহেতু এখন রমজান মাস তো অন্য মাসের চাইতে এই মাসের গুরুত্ব আল্লাহ সুবাহ তালার কাছে অনেক অনেক বেশি তাৎপর্যপূর্ণ তো অন্য মাসে আপনি একবার পড়লে যে সাপ বার পড়লে যে সাপ পাইতেন আল্লাহ সুবাহানা এই নামটি রমজানুল মুবারক একবার পড়লে তার সম পরিমাণ সুয়াপ পাবেন ইনশা আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানা যে নামটি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদেরকে আমি আপনাদেরকে আলোচনা করতেছি আল্লাহ সুবাহান্লাহ তারা সুরাহাসরের এক স্থানে আসমাউল হস্তা সম্পর্কে আল্লাহ সুবাহারা বলেন আলমালিক তিনি সর্বভৌমত ক্ষমতার অধিকারী তিনি সম্পূর্ণ ত্রুটি মুক্ত নিরাপত্তা বিধানকারী। সংরক্ষণকারী পরাক্রমশালী পূর্ণ মহিয়ান। অন্য আল্লাহ বলেন ওয়াল ওয়াল তিনি তিনি আদি তিনি অন্ত তিনি প্রকাশ্য তিনি গোপন হাদিস শরীফে এই নামসমূহের ধারাবাহিকভাবে উল্লেখিত রয়েছে ইনশাআল্লাহ তো আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে জানতে পারলাম এই নাম এই নাম গুলা সম্পর্কে হাদির শরীফেও এই ব্যাখ্যা অবশ্যই এসেছে তো আল্লাহ সুবাহানা তার যে পবিত্র নামটি আপনার প্রথমে পড়ার আগে আমরাটা বলে দিচ্ছি প্রথমে পড়ার আগে অবশ্যই দুরু শরীফ তিনবার সাতবার বা বার পাঠ করে নেবেন এবং আল্লাহ সুবাহানা তার এই নামটি একশত বার পাঠ করবেন এবং শেষে আবার দুরু শরীফ তিনবার সাতবার বা বার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ এবং আপনার যে উদ্দেশ্য যে মকসুদ এই সম্পর্কে আল্লাহ অবশ্যই আপনার মনে মনে নিয়ত করে নেবেন আগে নিয়ত করে নেবেন এই উদ্দেশ্যের জন্য আপনি আল্লাহ সুবাহ জিকির করতেছেন বা আল্লাহর নাম পাঠ করতেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা ইনশা আল্লাহ ইনশাআল্লাহ যদি যা যদি আপনি একিন এখলাস এবং দৃঢ় বিশ্বাসের সাথে এই নামটি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ সুবাহান্লাহ তালা সেই ফজিরতটা আপনাকে ডান করবেন আপনার মকসুদে মন্দির আপনার আশা পূরণ করে দেবেন এই নামের আরেকটি ফজিলত হচ্ছে যদি এই নামটি আবার পাঠ করে ঘুমান তাহলে আপনি কোন স্বপ্ন গুলো আল্লাহ সুবাহানা তালা বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ তো আল্লাহ সুবাহানা তালার এই নামটি তো আপনাদেরকে নিয়মটা বলে দিলাম আল্লাহ সুবাহানার নামের অর্থ হচ্ছে অন্তরঙ্গ বন্ধু এর নাম হচ্ছে খালিলুন 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 আল্লাহ সুবাহ এই সেই পবিত্র নাম একশত পঁচিশ পার পাঠ করে আল্লাহ কাছে যা চাইবেন যে জায়েজ মকসুদ চাইবেন আল্লাহ সুবাহ করে দেবেন তো আল্লাহ সুবাহানা আমাদেরকে জায়জ উদ্দেশ্য পূরণ করার তৌফিক দান করুন এবং একই এখলাস এবং অন্তরঙ্গতার অন্তরঙ্গতার সাথে যেন আল্লাহ সুবাহানা আমাদেরকে এই নামটি পাঠ করার তৌফিক দান করুন আমিন। আজকে আপনার সাথে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম যদি আপনাদের কাছে ভিডিওটাকে অনেক ভালো লাগে তাকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হলো আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় নিয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব অবশ্যই লাগ দেবেন তো বাদ থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও থাকবেন আলামিন